আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে খাজা রেসিপি। অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে একদম সহজ করে খাজা তৈরি করে দেখাবো। খাজা বাসায় বানানো কিন্তু অনেক সহজ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খাজা বানানো আসলে কতটা সহজ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও খুব সহজেই এই খাজা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর আমি আজকে এই খাজাটি কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তার কারণটা আমি কিছুক্ষণ পরেই বলে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। এরপর ময়দার সাথে খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানি অল্প অল্প করে দিয়ে ডোটা বানালে ডোটা পারফেক্টভাবে বানানো যায়। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। আর ডোটা একদমই বেশি শক্ত হবে না, আবার একদম নরম হবে না, মোটামুটি একটু সফট থাকবে। আমার খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ম্যাক্সিমাম 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা সেট হতে হতে আমি খাজার শিরাটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। শিরা বানানোর সময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এরপর আমি চুলার জালটা মিডিয়াম রেখে শিরাটা বানিয়ে নিব। আর শিরাটা একদম ঘন করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, মোটামুটি 1 তার কিংবা 2 তার চলে আসলে কিন্তু শিরাটাকে নামিয়ে নিতে হবে। আমার শিরাটা হয়ে গেছে, আমি শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে 30 মিনিট পর আমার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরও কিছুক্ষণ মুথে নিব। ডোটা মুথে নেওয়ার পর আমি এই ডোটাকে ভাগ করে নিচ্ছি, যেন আমার রুটি বানাতে সহজ হয় আর যেন প্রতিটা রুটি সমান হয়। এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে আরও একটু মুথে নিব। এরপর এর উপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এরপর আমি রুটিটাকে বেলে নিব। আর এখানে আমি বেলে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বানালে রুটিটা খুব সহজে বেলে নেওয়া যায়। আমার একটা রুটি হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিব। আর রুটিটাকে যতটুকু পসিবল পাতলা করে নেবেন, যত পাতলা করবেন খাজাটা ততটাই ভালো হবে। আমার কিন্তু সবগুলো রুটি বানানো হয়ে গেছে, টোটাল 5টা রুটি হয়েছে। আর এই 5টা রুটি দিয়ে আমি আজকের খাজাটা বানাবো। এরপর আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটি নিয়ে তার উপরে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পুরো রুটির উপরে মেখে নিচ্ছি। পুরো রুটির গায়ে তেলটা মেখে নেওয়ার পর আমি এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। পুরো রুটির উপরে কিন্তু কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে মেখে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা মেখে নেওয়ার পর আমি এর উপরে আর একটা রুটি দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আমি 5টা রুটি ভাঁজ করে নিব। প্রতিটা রুটি একটার উপরে একটা দেওয়ার আগে তেল আর কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে। আর প্রতিটা রুটির গায়ে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে। এরপর লাস্ট যে রুটিটা আমাদের থাকবে সেই রুটির উপরে শুধু তেল দিয়ে মেখে নিলেই হবে। আমি লাস্ট রুটিটার উপরে 1 চামচ পরিমাণ তেল ভালোভাবে মেখে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি ফোল্ড করে নিব। আমি বলেছিলাম যে ডো বানানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে, তার কারণ হচ্ছে ডো বানানোর সময় তেলের পরিমাণটা বেশি দিলে যখন আমরা এটাকে ভাঁজ করব তখন একটা রুটির গায়ে আরেকটা রুটি লেগে যাবে না, ভাঁজটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তাই চেষ্টা করবেন ডো বানানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে একদম পারফেক্টভাবে ভাঁজগুলো বোঝা যাবে। আর রুটিটা ফোল্ড করা হয়ে গেলে আমার ভাঁজগুলো যেন খুলে না যায় তার জন্য আমি রুটির লাস্ট পয়েন্টে এভাবে করে একটু ময়দা আর পানির মিশ্রণ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যেন খাজাটা ভাজার সময় ভাঁজগুলো খুলে না যায়। আপনারা চাইলে পানি দিয়েও এভাবে আটকে দিতে পারেন, তবে ময়দা আর পানি একসাথে মিশিয়ে দিলে ভাঁজগুলো খোলার কোনো চান্স থাকে না।
এবার আমার এগুলাকে কাটার পালা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এরকম করে কেটে নিচ্ছি, আর আমি এভাবে করে সবগুলাই কেটে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে, তাই প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন আমার ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে একটা নিয়ে নিব, হাত দিয়ে এভাবে করে একটু চেপে চ্যাপটা করে নিব, যেন এই খাজাটাকে বেলতে সুবিধা হয়। আর বেলার জন্য আমি এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপর আলতো হাতে বেলে নিচ্ছি। আর এটাকে বেশি প্রেশার দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে বেললেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে। আমি এভাবে করেই কিন্তু সবগুলা খাজা বানিয়ে নিব। আমার সবগুলা খাজাই কিন্তু বানানো হয়ে গেছে, আর ভাজগুলো দেখুন খুব সুন্দরভাবে বাহির থেকে বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে ডো বানানোর সময় যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তার জন্যই ভাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমার খাজাগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল কুসুম গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে খাজা দিয়ে দিব, আর খাজাগুলো যখন দিব তখন খেয়াল রাখবেন তেল যেন কুসুম গরম থাকে। আর এই খাজাটাকে চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভাজতে হবে। খাজাগুলা এভাবে করে যখন একটু ভেসে উঠবে তখনই খাজাগুলোকে উল্টে দিতে হবে, তার আগে কিন্তু খাজাগুলো উল্টানো যাবে না। আর এভাবে করে ভেসে উঠলেই সাথে সাথে খাজাগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে এভাবে করে একটু চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে যেন ভাজগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। আর আমি খাজাগুলোকে এরকম ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে খাজাগুলো ভেজে নিতে হবে। চুলার জাল বাড়ি দিয়ে খাজাগুলো ভাজলে খাজার ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাহিরটা পুড়ে যাবে, তাই চেষ্টা করবেন চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে খাজাগুলো ভেজে নিতে। আমার কিন্তু সবগুলো খাজায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার খাজাগুলো কুঠিয়ে একটা কিচেন ডিশের উপরে নিয়ে নিচ্ছি, যেন অতিরিক্ত তেলটা খুব ভালোভাবে চুষে নেয়। এভাবে করে আমি সবগুলা খাজা ভেজে নিব। আমার কিন্তু সবগুলা খাজায় ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন আমার এই খাজার প্রতিটা ভাজি কি সুন্দর করে বোঝা যাচ্ছে, আর এটা অনেক ক্রিসপি হয়েছে। সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে ম্যাক্সিমাম 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারেন। এবার আমার খাজাগুলোকে শিরায় ডুবানোর পালা। আর যখন আমি খাজাগুলো শিরায় দিব তখন খাজাটা পুরোপুরি ঠান্ডা থাকতে হবে আর শিরাটা কুসুম গরম থাকতে হবে, তাহলে খাজাটা ক্রিসপি হবে। আমি খুব ভালোভাবে খাজার গায়ে শিরাটা ঢুকিয়ে নিচ্ছি, আর এইভাবে করে আমি সবগুলো খাজাই শিরাতে চুবিয়ে নিব। আমার কিন্তু সবগুলো খাজাই শিরাতে চুবানো হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমি খাজাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে খাজাটা কতটা ক্রিসপি হয়েছে, আপনারাও বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন, সেখানেও কিন্তু আমার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।